এশিয়ান কাপ বাছাইয়ে দুপুরে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রক্ষণে বাড়তি মনোযোগ জামাল ভুঁইয়াদের, ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যাব্রেরার দল। শুটিং ও আর্চারিতে ব্যয়ের পরিকল্পনা প্রতিমন্ত্রীর। অ্যান্টিগায় তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মান বাঁচিয়েছে বাংলাদেশ। দিন শেষে সংগ্রহ 6 উইকেটে 274 রান, 140 রানে অপরাজিত তামিম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মোরশি। এশিয়ান কাপ বাছাইয়ের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 54 ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে জয় পাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। অধিনায়ক জামাল ভুঁইয়ার প্রত্যাশা, প্রস্তুতি অনুযায়ী খেলে জয় তুলে নেয়া। কুয়ালালামপুরের বুকিত জল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর 3:15। নতুন কোচ হাভিয়ার ক্যাব্রেরার অধীনে জয়টা এখনো অধরাই রয়ে গেছে বাংলাদেশের। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে হেরেছে জামাল ভুঁইয়ারা। এবার সেই কাঙ্ক্ষিত জয়ের খোঁজে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 54 ধাপ এগিয়ে তুর্কমেনিস্তান। পরিসংখ্যান, শক্তিমত্তা সব দিক থেকেই এগিয়ে দলটি। মালয়েশিয়ার মাটিতে তাদের বিপক্ষে ড্র করতে পারলেই অনেক বড় পাওয়া হবে লাল সবুজদের। তারপরও জয়ের জন্য আশা ছাড়েননি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটাকে। Ready again, recharge and ready for the tomorrow challenge, which is again a beautiful challenge for us to and an important chance. Why not to get something against Turkmenistan? ক্যাব্রেরার অধীনে সব বিভাগেই আলাদা করে কাজ করেছে বাংলাদেশ ফুটবল দল। সেট পিস ছাড়াও বাড়তি মনোযোগ ছিল রক্ষণ ভাগ নিয়ে, যা তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচে কাজে দেবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। Defensive মানে সেট আপ একটু চেঞ্জ করছে, সো ওইখানে মানে আমরা অনেক ইম্প্রুভ করছি আর এখন মোর স্ট্রাকচার ওয়াইজ খেলতেছি। আর নিজে মানে প্রত্যেক দিন আমরা মিটিং করি, আমরা ভিডিও ক্লাস করি, সো এটা অনেক হেল্পফুল টিমের জন্য। সো আমরা এবার কন্টিনিউয়াসলি করতে পারি তাহলে আমি মনে করি সামনে আরও ভালো রেজাল্ট আসবে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচ হেরে তুর্কমেনিস্তানও আছে কিছুটা ব্যাকফুটে, তাই এ ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট পেতে মরিয়া তারাও। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা শেষ ম্যাচে যেসব ভুল করেছি চেষ্টা করব সেগুলো শুধরে এ ম্যাচে ভালো করার। পুরো 3 পয়েন্ট পেতে আমরা মাঠে নামব। 2002 সালে এশিয়ান গেমসে শেষ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ, যে ম্যাচে 1-3 গোলের ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা। ফারজানা মুমু, সময় সংবাদ। পদ্মা সেতু নির্মাণের সহায়তা না করলেও দেশের ক্রীড়া উন্নয়নে $40 কোটি দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশের 4 দশকের অলিম্পিক পদকের খরা না ঘোচা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংস্থাটি। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি চান এই অর্থ শুটিং ও আর্চারির উন্নয়নে ব্যয় করতে। মেহেদিন আইমের রিপোর্ট। বিশ্বব্যাংক প্রাথমিক পর্যায়ে দেবে $40 কোটি। অলিম্পিকে পদক না পাওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহতর আশ্বাস দিয়েছে সংস্থাটি। এই কার্যক্রমগুলো দেখে ওয়ার্ল্ড ব্যাংক তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন এবং আগ্রহ প্রকাশ করে এখানে প্রায় $400 মিলিয়ন উপরে তারা ইনভেস্ট করতে চাচ্ছেন। সেটা তারা ইতিমধ্যে রাজি হয়েছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন যে তারা একটি ফেডারেশনকে অলিম্পিক পর্যন্ত যাতে নিয়ে যেতে পারে সেটি তারা ব্যবস্থা করবে। বিশ্বব্যাংকের এই অর্থ দেশের প্রস্তাবিত ক্রীড়া বাজেটের দ্বিগুণেরও বেশি। ক্রীড়া প্রতিমন্ত্রী চান এই টাকা শুটিং ও আর্চারির উন্নয়নে ব্যয় করতে। আমরা চেষ্টা করছি অন্তত দুটি ফেডারেশনকে যদি আনা যায় তাহলে যাতে করে অলিম্পিক পর্যন্ত যত টাকা প্রয়োজন হয় আমরা যত বাজেট দেব সে বাজেট ধারাবাহিকভাবে তারা এটি তারা তাদের জন্য বরাদ্দ দেবে। আমরা অলরেডি প্রায়
17টির মতো মিটিং করেছি। যদি বিশ্বব্যাংকের অনুদানের টাকা শুটিং ফেডারেশনকেও দেওয়া হয় তাহলে অলিম্পিকে সাফল্য আনা সম্ভব। গভর্নমেন্ট যদি এই পদক্ষেপটা নিতে পারে, যে যে জিনিসটা আমরা শুনছি, এত ধরনের বড় একটা ফান, যেমন আর্চারিও একটা ভালো দিকে, আমরাও একটা ভালো দিকে, অবশ্যই আমরা দুইটা ফেডারেশন তো অবশ্যই আমরা ভালো করবই। আপনি যদি 2028কে টার্গেট করেন, ইচ অ্যান্ড এভরি ডে ইউ শুড মনিটর, হ্যাঁ, মনিটর করে এই যে এতগুলি টাকা দিচ্ছেন, এতগুলি টাকা দিবেন, এটা মনিটর করে, মনিটর করে যদি আপনি মনে করেন নো হচ্ছে না, আপনি স্টপ করে দেন, বাট আপনি দিয়ে দেখতে হবে। শুধু বিশ্বব্যাংক নয়, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরও 5টি দাতা সংস্থা অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। UNDP আমাদের অলরেডি চলে আসছে। মেহেদিনাই, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ প্রস্তুতি ম্যাচের খবর। তামিম ইকবালের সেঞ্চুরিতে অ্যান্টিগায় প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 274 রান, 140 রানে অপরাজিত আছেন তামিম। কলেজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে 2 রানে লুইসের বলে 0 রানে ফিরে যান মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে শান্তকে নিয়ে হাল ধরেন তামিম। শান্ত কিছুটা ধীর গতিতে খেললেও আগ্রাসী ছিলেন তামিম ইকবাল। লাঞ্চের আগেই 50 তুলে নেন তিনি। বিরতির পর 50 দেখা পান শান্ত, তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ম্যাক্সউইনের শিকার হয়ে ফিরে যান 54 রানে। মোমিনুলের ব্যর্থতার মিছিল রয়েছে কারামিয়ান দিব্যজেও। এদিন তিনি আউট হন 0 রানে, তবে ব্যতিক্রম ছিলেন তামিম। 140 রানে অপরাজিত থেকে সমৃদ্ধ করতে থাকেন দলের স্কোর। অধিনায়ক লিটন দাস করেন 4 রান, ভালো খেলতে থাকলেও 11 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ইয়াসির, আর মিরাজ করেন 7 রান। স্বাগত খেলার সময়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভালো করতে টপ অর্ডারের দিকেই তাকিয়ে নির্বাচকরা, কারণ সাম্প্রতিক সময়ে এই ব্যর্থতায় খেসারত দিয়েছে বাংলাদেশ। দারুণ কিছু ইনিংস খেললেও শর্ট বল ভোগাচ্ছে জয়কে। 3 নম্বর পজিশনে নিজেকে প্রমাণে ব্যর্থ নাজমুল শান্ত। নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন, সিনিয়রদের পাশাপাশি দায়িত্ব নিতে শিখতে হবে এদেরই। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে দারুণ কিছুর ঝলক দেখিয়ে সাদা পোশাকে জয়ের আগমন, কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির সেই মেলবন্ধন কতটুকু হলো? জাতীয় দলের জার্সিতে খেলেছেন মোটে 6 ম্যাচ, মন্তব্যের জন্য যা যথেষ্ট নয়, কিন্তু শুরুর ভরাডুবির খেসারত তো দলকেই দিতে হয়। টেস্ট সিরিজ আসে, টেস্ট সিরিজ যায়, টাইগারদের ভাগ্য না বদলায়। চলতি বছর টপ অর্ডারের এমন ম্লান পারফরমেন্স সমালোচকদের দিয়েছে নতুন খোরাক। জয়ের ব্যাটিংয়ের সবচাইতে বড় সমালোচনা বোধ হয় শুরুতে অস্বস্তি, তবে উইকেটে জমে গেলে নিয়মিতই পান রান। তাই তো ক্যারিবিয়ান সিরিজে তার কাছ থেকে নির্বাচকরা ইতিবাচক কিছুই চান। ও দেখিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় রান করার সামর্থ্য ওর আছে। জয়ের এইটা নিয়ে হয়তো বা এটা নিয়ে আসলে ব্যাটিং কোচ কাজ করছেন, যে ওর স্টার্ট করাটা, মানে ও যখন স্টার্ট করছে তখন ইনিংসটা বড় করছে, বাট স্টার্ট যখন করছে না শুরুতেই চলে যাচ্ছে। ভিন্ন চিত্র নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে। 3 নম্বর পজিশনে ব্যাটিং করলেও কালে ভদ্রেই দেখা যায় তার ঝলক। শুরুটা হয় দারুণ, কিন্তু এরপরই হতাশা। 11 ইনিংস আগে পেয়েছেন শেষ 50 দেখা। এই সিরিজ শান্তর জন্য হয়তো তাই শেষ সুযোগ। মুশফিকের অনুপস্থিতিতে আরও একবার একাদশে ফেরাটা নিশ্চিত ইয়াসির আলী রাব্বির। চ্যালেঞ্জটা নিজেকে আরও একবার প্রমাণের। এই লিটনকে আমরা আসলে সবসময় দেখতে চাই, যে ফর্মে ও এখন আছে এই ফর্মটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ টিমের জন্য। শান্ত স্টার্ট পাচ্ছে, ভালো ব্যাটিং করছে, বাট ভালো ব্যাটিং করে শুরুতে অল্প রানে ফিরে যাওয়াটা আসলে দলকে কোনো সাহায্য করে না। প্রথম টেস্টের জন্য ঘোষিত ক্যারিবিয়ান দলে নেই রোজ হোল্ডার ব্র্যাথওয়েটের মতো পরীক্ষিত মুখ, তবে ওসব নিয়ে না ভেবে নিজেদের কাজেই মনোযোগী হওয়ার পরামর্শ বাশারের। আমার মনে হয় বাংলাদেশ টিম ভাবছে যে ওদের নিয়মিত যারা এক্সপিরিয়েন্স ফাস্টগুলো তারা আছেন নাই বলে আমরা খুব বড় অ্যাডভান্টেজ পাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশ টিম তেমন চিন্তা করছে। ব্যর্থতা ঘুচিয়ে এই সিরিজকেই ফিরে আসার বড় মঞ্চ মানছেন বাশার। টেস্টে লম্বা বিরতির পর বছরের শেষে টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে যা দেবে বাড়তি অনুপ্রেরণা। সময় সংবাদ, ঢাকা। চলছে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। দ্বিতীয়বারের মতো আয়োজিত ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশি বিদেশি তারকা ক্রিকেটাররা। ক্রিকেটে রাজশাহী বিভাগের হারানো জৌলুস ফিরিয়ে আনার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভা উঠে আসবে এমন প্রত্যাশা জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকীদের।
একসময় রাজশাহীতে নিয়মিত আয়োজিত হতো বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট, যেখান থেকে উঠে আসত প্রতিভাবান ক্রিকেটাররা। রাজশাহী বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনতে উদ্যোগ নেন বিভাগের সিনিয়র ক্রিকেটাররা। এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি টোয়েন্টি টুর্নামেন্ট। অংশ নিয়েছে রাজশাহী বিভাগের আট জেলার ক্রিকেটাররা। খেলছেন সৌম্য সরকার, শেখ মেহেদি, সাইফউদ্দিন, আফিফ হোসেন সহ দেশের ক্রিকেটের পরিচিত মুখ। রাজশাহী বিভাগ থেকে উঠতি ক্রিকেটার বের করে আনতেই এই টুর্নামেন্ট বলে জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জহুরুল ইসলাম। আটটা জেলার প্লেয়ারদের একটা লিস্ট করলাম, ওই লিস্টটা থেকে আমাদের ড্রাফটটা অনুষ্ঠিত হলো। তো সবথেকে বড় কথা বলবো যে এই টুর্নামেন্টে আমাদের বেশ কিছু ইয়াং নতুন পারফর্মার পেয়েছি আমরা। খেলা দেখে ভালো লাগছে, অনেক রানের খেলা হচ্ছে, আননোন কিছু প্লেয়ার রান করছে আমাদের রাজশাহী ডিভিশনের। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে রাজশাহীর ক্রিকেটের পুরনো জৌলুস আবারও ফিরে আসবে বলে মনে করেন ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকীরা। আমাদের টুর্নামেন্টের লক্ষ্য এটা যে যাতে ইন ফিউচারে কোনো ভালো প্লেয়ারের রাজশাহী ডিভিশন এবং ক্রিকেট বোর্ডের রিপ্রেজেন্ট করতে পারে। লাস্ট যে ম্যাচটা আমরা খেলেছি ওটাও 200+ রান ছিল, আজকে অলমোস্ট 199 আমাদের টিম চেস করেছে। তা আনবিলিভেবল খেলা খেলেছে আমাদের এক ছোট ভাই ইদ্রিস। এমন আয়োজনকে লোকাল ক্রিকেটে বাংলাদেশের সেরা অর্জন বলে প্রশংসা করলেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অলরাউন্ডার শেখ মেহেদি। খুব ফার্স্ট ক্লাস মনে হইতেছে, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কোনো লোকাল কোনো টুর্নামেন্ট যদি হয় সবথেকে বড় ইভেন্ট সেটা এখন এটা মনে হচ্ছে। ছয় দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 22 জুন। মাসুম রাব্বি, সময় সংবাদ। খেলার সময় শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়ান কাপ বাছাইয়ে দুপুরে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রক্ষণে বাড়তি মনোযোগ জামাল ভুঁইয়াদের, ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যাপ্রেরার দল। শুটিং ও আর্চারিতে ব্যয়ের পরিকল্পনা প্রতিমন্ত্রীর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।